মন্ত্রী ব্রাত্যবসু, সরাসরি চলে যাব। শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তার অনুপ্রেরণায়, তার কথায় অনেকগুলি উল্লেখযোগ্য উন্নয়নের স্বাক্ষর রেখেছে। যেমন 897টা নতুন প্রাথমিক বিদ্যালয় হয়েছে, 305টা সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে, প্রায় 82,000 অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ হয়েছে, 100% বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যায় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, গত 2 বছরে প্রায় 1.90 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাকে, অর্থাৎ প্রায় 2 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রায় 1200 প্রধান শিক্ষক শিক্ষিকাদের কলকাতার IIM লিডারশিপ ডেভেলপ জোকায় IIM-এ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 1300 বিদ্যালয়ে সার্বিক উন্নয়নের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এই সব সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে পাড়ায় শিক্ষালয় উদ্যোগটি যথেষ্ট সময়োপযোগী এবং আমাদের ব্যক্তিগত বিশ্বাস এটি অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ। সময়কালীন সংকটের মোকাবিলায় উদ্যোগটি খুবই কার্যকরী হবে। আপনাদের সকলকে এই উদ্যোগটি সার্বিকভাবে সফল করতে আমরা অনুরোধ জানাচ্ছি। আশা করি এই উদ্যোগ সারা দেশে পথ প্রদর্শকের ভূমিকা নেবে, কেননা গোটা ভারতবর্ষে যে কোনো রাজ্যে এই ধরনের উদ্যোগ কোভিড অতিমারির পর এটাই প্রথম। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। এবার আমি গণমাধ্যমের বন্ধুদের বলছি, আপনারা প্রশ্নে যেতে পারেন, সংক্ষিপ্ত প্রশ্ন করবেন এবং একই প্রশ্নে পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন। স্কুলের আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটা উপর নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের নিয়মিত কথা হচ্ছে। এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল, আমরাও খোরারি পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত, তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। স্কুল কলেজ খোলার দাবিতে SFI এর ডেপুটেশন ঘিরে তুলকালাম, করুণাময়ী মনের কাছে পুলিশের বাধা ধস্তাধস্তি, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ SFI সমর্থকদের। স্কুল কলেজ খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনের কর্মসূচি ছিল SFI এর, কিন্তু মাঝপথেই আটকে দেওয়া হয়।